আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে করেছি আমি কাঁচা আম দিয়ে বারো মিশালি মাছের, ছোট মাছের চচ্চড়ি। আর কিভাবে করেছি এই চচ্চড়ি রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বারো মিশালি মাছ কেন বলেছি সেটাও আমি বলতেছি। তো প্রথমে আমি নিয়েছি এখানে প্রায় পনেরোটা মতো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ চেরা, আর নিয়েছি এখানে আমি বড় সাইজের একটা আলু চিকন চিকন করে কুচিয়ে। আর লাগবে আমার ধনিয়া পাতা। আর নিয়েছি এখানে আমি কাঁচা আম, কাঁচা আমটাকে এক সিজনের সময় আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি মাছের মধ্যে ব্যবহার করব, অনেক টেস্ট হয় খেতে। আর বারো মিশালি মাছ বললাম এর জন্যই, দেখুন এখানে আমি কত প্রকৃতির মাছ নিয়েছি। এখানে আমি পাঁচ মিশালি মাছ নিয়েছি, তার ভিতর মনে হয় ছয় সাত রকমের মাছ আছে। নিয়েছি এখানে আমি পাবদা মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়েছি ইলিশ মাছ সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়েছি বাটা মাছ, তেলাপিয়া মাছ এগুলোও ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি শিং মাছ। দেখেন আমি কতগুলো মাছ এখানে নিয়েছি, আর সবগুলাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর জন্যই বলতেছি বারো মিশালি মাছের চচ্চড়ি। তো এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব এখানে আমি এখন হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী গোটা জিরা, মানে এক চামচ মতো দিয়ে দেব। আমি চচ্চড়িতে গোটা জিরা ইউজ করি, তাতে ফ্লেভারটা ভালো আসে আমার কাছ থেকে মনে হয়। এখন দিয়ে দেব এর মধ্যে আমি সয়াবিন তেল, এটাও এখানে পরিমাণ অনুযায়ী দিচ্ছি, এবং লাস্টে মাখানোর পরে আমি আর একটু তেল দিব। এখন আমি এই মশলাগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে কষলে কষলে মেখে নিব, যত মাখা যাবে ততই তরকারিটা টেস্ট হবে। তো দেখুন এভাবে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়াটা একটু পরে ব্যবহার করব, যেহেতু আমি হাত দিয়ে মাখবো, ওটা দিলে হাত এমনিতেই হাত জ্বলে যাবে, তাই একটু পরে দিব ওটা। তো দেখুন অনেকটাই আমার মাখা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলাকে দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিয়েছি, এখন আলতো হাতে আমি মাছগুলাকে মিক্সড করে নিচ্ছি। এই মাছটা এভাবে রান্না করলে খেতে মাশাল্লাহ অনেক টেস্ট হয়, আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি। তো একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব এর মধ্যে আমি মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে মেখে নিব। মরিচের গুঁড়াটা কম দিছি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি আমি, আর ধনিয়া গুঁড়াটা কাঁচা ধনিয়া ইউজ করব। তো মাখা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন আমি এর উপর থেকে আর একটু সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে চুলায় তুলে দিব।
তেল দেওয়ার পরে এখন আমি এটাকে চুলায় উঠিয়ে দিয়েছি। তো দেখুন মশলা তরকারিটা প্রায় ফুটে এসেছে। আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন তরকারিটা পুরোপুরি ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে কাঁচা আমগুলাকে দিয়ে দিব। প্লিজ সবাই এভাবে একটু এই তরকারিটা এভাবে রান্না করে দেখতে পারেন, মাশাল্লাহ খেতে অনেক মজাদার হয়। আমগুলা দিয়ে দিলাম, এখন আবার আমি ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দিব। তো দেখুন মাশাল্লাহটা তরকারিটা অনেকটাই ফুটে গেছে। আমি একটু নেড়ে দিব, এই শেষ, নাড়া ছাড়া আর নাড়বো না, একটু শুধু এপিটোপিট করে দিচ্ছি। তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো ঢাকনা তুলে দেখেন তরকারিটা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো মাশাল্লাহ দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে, খেতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর আপনাদের কাছ থেকে আমি এখানে এই বিদায় নিয়ে নিব। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।